तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन शिवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्त्वत्तदर्शिनः। सद्गुरुर शरणागत हुए तत्व ज्ञान लाभ करार चेष्टा करो, विनम्र चित्ते प्रश्न जिज्ञासा करो एवं अकृत्रिम सेवार द्वारा ताके सन्तुष्ट करो, ताहले सेई तत्वद्रष्टा पुरुषेरा तुम्हें ज्ञान उपदेश दान करबेन। यज्ञात्यान पुनर्मोहमेवं यास्यसि पांडव, यज्ञात्यान पुनर्मोहमेवं यास्यसि पांडव, येन भूतान शेषाणि द्रक्ष्यस्ये त्वन्यथो मयि। हे पांडव, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতমঃ সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। যথাই ধাংসি সমিধোগ্নিগর্ভ স্মসাৎ কুরু তীর্জন জ্ঞানাগ্নিঃ সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। প্রবল রূপ প্রজ্জ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও তোমার সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমেহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিধ্যহ কালেনাত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই, এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরেণাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় তৎপর হয়ে চিন্ময় তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন, সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। অজ্ঞশ্চ শ্রদ্ধাধানশ্চ সংশয়াত্বা বিনশ্বতি ন্যায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সদ্নিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। যোগ সন্ন্যস্ত কর্মাণ জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তন কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না।